আজকে আমরা এখন একটা বিশেষ জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি কি ব্যাপার সবকিছু বলবো তার আগে গাড়িতে উঠে পড়ি আমরা তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি আর এই ভিডিওটা এখন তোলা হচ্ছে রিয়েলমি এক্স থ্রি এই ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে এবং আপনারা জানেন যে এখানে ফ্রন্টে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সাপোর্ট আছে তাই ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে এই ভিডিওটা তোলা হচ্ছে বলে এতটা খোলামেলা বা এতটা জায়গা মনে হচ্ছে এটা সরিয়ে নিই তো আর কানে রয়েছে রিয়েলমি বার্ডস এয়ার প্রো এটা আমার কাছে এসছে রিভিউ করার জন্য তো বার্ডস এয়ার প্রো দিয়ে এটা ব্লুটুথ দিয়ে কানেক্ট করা আছে কতটা ভালো সাউন্ড আসছে আদৌ সাউন্ড আসছে কিনা সেটা এখনো কিছু জানি না তবে আজকে কোথায় যাচ্ছি এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে আজকে আমরা যাচ্ছি কোনো একটা মোবাইল ফোনের দোকানে আমরা সবসময় আলোচনা করি সবসময় বলি যে মোবাইল ফোনের দোকানদাররা এরকম করে ওরকম করে আমরা আজকে প্র্যাকটিক্যালি একজন দোকানদারের সাথে কথা বলে দেখব যে সে ব্যবসা কিভাবে করে কিভাবে একটা ফোন বিক্রি করে কত লাভ রাখে একজন গ্রাহক দোকানদারের কাছে সে ঠিক কি চায় আজকে সব কিছু জানতে চাইবো দোকানদারের কাছে আর কোনো বড় দোকানে যাব না আর একদম ছোট দোকানেও যাব না এটা মোটামুটি মাঝারি সাইজের একটা দোকান ছোটখাটো দোকানেই ধরুন যাব। আমার পরিচিত একটা দোকান আছে সেই দোকানেই প্রথমে যাব তো সেখান থেকে ভিডিও শুরু হবে দেখা যাক যাওয়া যাক এবং সাথে থাকুন Sit down, try to keep me down, but I'll put the flame out. You can't get to me. Throw your sticks and your stones, go break all of my bones. You won't ache my soul, you can't get to me. And every তো এই হলো সেই পকেট দোকানটা এবং এই দোকানেই আমরা এসেছি এই দোকানের দোকানদার এই যে পাপ্পু হালদার চৌধুরী তো পাপ্পুর সাথে আজকে আমরা কথা বলবো আচ্ছা পাপ্পুর কাছে আমাদের প্রথম প্রশ্ন থাকবে যে পাপ্পু আপনি কতদিন ধরে মোবাইলের ব্যবসা করছেন প্রায় সাত আট বছর ধরে সাত আট বছর তার মানে বিশাল অভিজ্ঞতা আমরা তাহলে প্রথমেই জিজ্ঞাসা করব যে মোবাইল ব্যবসাতে এতদিন আপনার গ্রাহকদের সম্পর্কে কি মনে হয়েছে মানে একজন গ্রাহক যখন মোবাইল কিনতে আসে সে প্রথম কি জিজ্ঞাসা করে কি চায় প্রথমে মেনলি চায় ওরা প্রসেসারের কথা নর্মালি বলে না র্যাম রাম কত আছে এটাই জিজ্ঞেস করে আর ডিসপ্লে ডিসপ্লেটা একটা ফ্যাক্টর বড়ো ডিসপ্লে চায় সবাই কিন্তু কথা হচ্ছে যে লোকে এসে কি ফার্স্টেই বলে যে আমার এই দামের এরকম র্যামা মোবাইল চাই বা এরকম ডিসপ্লেওয়ালা মোবাইল চাই সেটা তো বলে না নিশ্চয়ই না অ্যাকচুয়ালি ওরা একটা বাজেট নিয়ে আসে মেনলি একটা বাজেট নিয়ে আসে যে আমার এই টাকার মধ্যে মোবাইল চাই এবার আমাদের কাছে যেটা থাকে সেটার মধ্যে কোনটা বেস্ট হবে সেই হিসেবে কাস্টমারকে দেওয়া হয় যে যে কোনটা হবে বলতে কাস্টমারের জন্য না কোনটাতে থাকবে সেই ব্যাপারটা চলে আসে না এটা অবশ্যই আমরা আমাদের লাভ তো অবশ্যই দেখব কিন্তু তার মধ্যে হচ্ছে গিয়ে মেনলি কাস্টমার কিন্তু প্রসেসার সবাই ম্যাক্সিমাম লোকই বোঝে না কী প্রসেসার ইউজ করা হচ্ছে কি র্যাম কি রম ইউজ করা হচ্ছে ওরা বোঝে না নর্মালি ওরা যেটা চায় র্যাম কত চার জিবি ওতেই ওরা খুশি ওরা ভাবে যে চার জিবি র্যাম হলেই সে হ্যাং হবে না এবং ইন্টারনাল মেমোরি একটু বেশি যায় এবং ডিসপ্লেটা কত বড়ো এটাও দেখে কিন্তু এইচডি কি ফুল এইচডি এটাও কিন্তু ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু অতটা নিয়ে ভাবে না না সেটা তো ভাবে না লোকে বোঝে না বুঝলাম সেক্ষেত্রে মানে আপনারা কি করেন আপনারা কি লোককে এরকম গাইড করে দেন যে এটা নিলে ভালো হবে মানে ভালোটাই বেছে দিয়ে দেন নাকি যেটা দিলে বেশি লাভ হবে সেটা দেন না আমার ক্ষেত্রে আমি যেটা ভালো হবে সেটাই দিই সেটা দেওয়ার চেষ্টা করি হ্যাঁ এটা অবশ্য সব দোকানদারই বলে কিন্তু যাই হোক এবার পরের কথা হচ্ছে যে প্রসেসারের ব্যাপারে কেউ কি জানতে চায় না বা কেউ এসে বলে না যে আমার অমুক মোবাইলটাই দরকার এটা খোঁজে না কেউ হ্যাঁ সেটা খোঁজে অবশ্যই সেটা থাকলে আমাদের কাছে অবশ্যই দেই অথবা অন্য কিছু থাকলে আমাদের সেকেন্ড অপশান থাকলে আমরা বলি না এই মোবাইলটা নেই বদলে এই মোবাইলটা আছে দেখুন এটার এই এইগুলো ভালো আছে তখন যদি কনভেন্স করা যায় তবে নিয়ে নেয় হ্যাঁ সেক্ষেত্রে কি এই ধরনের যারা গ্রাহক থাকে তারা একটু বেশি সচেতন তাদের কনভিন্স করানোটা মুশকিল সে আগে থেকে রিসার্চ করে দেখে আসছে যে এই মোবাইলটা নেব মানে এখানে এই প্রসেসার আছে এই র্যাম আছে এগুলো একটু বেশি বোঝে আর কি দেখুন ম্যাক্সিমাম একশো জনের মধ্যে নব্বই জন যারা মোবাইল কিনে অতটা কিছু বোঝে না দোকানদার যেটা বলে তার উপরেই ভরসা করে এটা কিন্তু বাস্তব এবং এটাই কিন্তু ওদেরকে বোকা বানানো হচ্ছে বোকা বলা হচ্ছে না কিন্তু এটাই বাস্তব যখন একজন গ্রাহক আসেন সাধারণত কোন কোম্পানির স্মার্টফোন লোকে পছন্দ করে নিতে ভিভো অপো রিয়েলমি এসবগুলো স্যামসাং ওটা ওইভাবে বলা যায় মুশকিল কোন আচ্ছা মানে রিয়েলমি স্যামসাং ভিভো ওপো এগুলোই আর রেডমি বা রেডমি এইসব রেডমি আগে তবে আগে রেডমিটা আমার মনে হয় আরও মানে বেশি সংখ্যক লোকে খুঁজতো মানে আজ থেকে যদি দু বছর আগের কথা বলি লোকে আমি রেডমি নেবো অন্য কিছু নেবো না সেটা কিন্তু এখন অনেকটাই কমে গেছে এখন লোকে অন্য অন্য অপশান দিকে রিয়েলমির দিকে অনেকটাই ঝুঁকে পড়েছে মানে রেডমির মার্কেটে এখন ক্রেজটা আগের মতো নেই আমার রেডমি চাই এরকম কোনো ব্যাপার নেই আর লোকের খুব অপছন্দ করতো হ্যাং করে মানেই হ্যাং করে এই ব্যাপারটা সেই ব্যাপারটা কি না সেটা অবশ্যই অনেক কেটেছে কারণ তাতে সেল বোঝা যাবে অনেকটা কেটেছে একটা স্মার্টফোন বিক্রি করে মানে এটা একটু ব্যবসার গোপন খবর জানতে চাইছি একটা স্মার্টফোন বিক্রি করে মোটামুটি কত লাভ থাকে একজন দোকানদারের এটা সবার খুব জানার কৌতূহল সেটা তো ওইভাবে বলা সম্ভব না এবার মডেল অনুযায়ী ভ্যারি করে যেরকম মডেল সেই অনুযায়ী আমাদের লাভ থাকে তবে নর্মালি একটা মোবাইল বেচে আমাদের কিন্তু খুব বেশি প্রফিট থাকে না তিন থেকে চারশো টাকা প্রফিট থাকে এবং কোনো কোনো সেটে আরও কম থাকে আমাদের ধারণা একজন দোকানদার মানে হাজার হাজার টাকা প্রফিট করে নেয় এই মোবাইল বেচেই কোটিপতি হয়ে যায় সে ব্যাপারটা তাহলে হয় না একদম এটা ভুল ধারণা যেটা ভাবে আমাদের দিচ্ছে না কাস্টমার আমাদের অনেক দিচ্ছে দশ বারো হাজার টাকা দিচ্ছি কাস্টমার ভাবছে দশ বারো টাকায় আমাদের প্রফিট এটা কিন্তু একদমই ভুল ধারণা তার মধ্যে খুব মিনিমাম একটা প্রফিট আমরা থাকে আমাদের কাছে যেটা এবং কাস্টমার সেটা বোঝে না কাস্টমার হবে যে পনেরো হাজার টাকা দিলাম বা বারো হাজার টাকা দিলাম কাস্টমার হবে যেন পুরোটাই আমাদের পকেটে থেকে গেলো এটা কিন্তু একদমই ভুল ধারণা মানে মোবাইল ব্যবসায়ীরও নিজস্ব দুঃখ আছে কিছু আর কি অবশ্যই আছে গ্রাহকেরও দুঃখ আছে ব্যবসায়ীরও দুঃখ আছে তাহলে লাভ করছে কে পুরো লাভটাই তাহলে কি কোম্পানি নিয়ে যাচ্ছে এটা একটা খুব গভীর বিষয় হুম অবশ্যই কোম্পানি মানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে যায় যে পাপ্পু একটা মোবাইল বিক্রি করে তিনশো চারশো আমি ধরে নিলাম পাঁচশো টাকাই লাভ করে তাহলে পাঁচশো টাকা লাভ করে তার সংসার চলে কি করে আর আমি জানি পাপুর একটা ফোর গাড়ি আছে সেটাই বা চলে কি করে একজন চার চাকা দোকানদার সে মাত্র টাকা একটা ফোন বিক্রি করে লাভ করে সন্দেহজনক লাগছে না ব্যাপারটা একটা আচ্ছা চারশো টাকা একটা ফোন বিক্রি করে তো আমি সারাদিন বসে থাকি না আমার আরও কিছু জেরক্স আছে অ্যাক্সেসারিজ আছে সেগুলো বিক্রি করে আমি রিচার্জ করি অ্যাকচুয়ালি আমি সব কিছু করতে করি আর কি বিভিন্ন হেডফোন বিক্রি করি চার্জার বিক্রি করি সব কিছু বিক্রি করি তাতে আমার চলে যায় টুকটাক করে আচ্ছা চলে যায় তো ঠিক আছে বিক্রি করে তাহলে কি এত লাভ থাকে মানে একটা স্মার্টফোনে তার মানে আমি ধরছি যে ফাইভ পার্সেন্ট হয়তো লাভ থাকে বা কম বিক্রি তাহলে অনেক বেশি লাভ থাকে বলা যাচ্ছে হ্যাঁ অবশ্যই স্মার্টফোনের থেকে অ্যাক্সেসারিজ বিক্রি করে লাভের পরিমাণটা একটু বেশি থাকে আমাদের এবং এতে আমাদের অবশ্য লসও আছে যেমন আমরা গ্লাস লাগাই সেগুলো অনেক সময় দেখি ভেঙে যায় বা অনেক কিছু ঠিকঠাক ম্যাচিং হয় না ওয়েস্টেজ বেশি হয় আর কি সেই ওয়েস্টও যে বেশি হয় সেই হিসাবে আমাদের একটা রেট ধরে রাখতে হয় এবং হ্যাঁ অবশ্যই মোবাইল বিক্রি করার থেকে একসাইজ বিক্রি করে লাভটা একটু বেশি হয় আচ্ছা এখানে গ্লাসের প্রসঙ্গ আসলে বলে আবার তাহলে বলতে হচ্ছে যে গ্লাস যে বিভিন্ন রকম কোয়ালিটির হয় আমরা দেখি মানে কোয়ালিটি সত্যি আলাদা রকম কিনা আমরা জানি না কিন্তু দাম আলাদা আলাদা হয় এটুকু জানি তা আলাদা দামের আলাদা যে গ্লাস হয় সেই গ্লাসগুলো কি সত্যি ভালো খারাপ এরকম হয় না সব একই আসলে দাম শুধু আলাদা না 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 অবশ্যই একই নিয়ে অত মানুষ বোকানা যে একই জিনিস লোকে আলাদা আলাদা দামে নেবে কোয়ালিটির অবশ্যই পার্থক্য হয় এবং সেটা যতটা কোয়ালিটির পার্থক্য হয় এবং তার বদলেও কিন্তু দামটা বেশি নেয় কোয়ালিটি হয়তো আমরা একটা গ্লাস কিনছি যে দামে তার থেকে কুড়ি পার্সেন্ট বেশি দিয়ে আরেকটা গ্লাস কিনছি কিন্তু সেটা আমরা যখন বিক্রি করছি সেটা ফিফটি পার্সেন্ট এক্সট্রা দামে বিক্রি করছি এরকম হয় সবাই অনেকেই এটা করে আর কি মানে এগুলো প্রফিট অবশ্যই বেশি কোন ব্যবসাটা করলে লাভ কীপ্যাডওয়ালা সেটের না স্মার্টফোনে না স্মার্টফোন বিক্রি করে অবশ্যই বেশি লাভ কিপ্যাডের তুলনায় যাক অনেক ধন্যবাদ পাপ্পুর থেকে আমরা অনেক কিছু জানলাম আর আপনি কি বলবেন বলুন কেমন লাগলো কি আমাদের দর্শক আমি আমি আপনার চ্যানেল সব আমি আপনার একজন সাবস্ক্রাইবার এবং প্রতিদিনই আপনার ভিডিও দেখি খুবই ভালো লাগে আশা করি আপনি এইভাবে আগিয়ে যাবেন থ্যাংক ইউ পাপ্পুও তাহলে মানে আমাদের টেক্সাই গাই পরিবারের একজন সদস্য আর পাপ্পুর সাথে আমার আগে থেকেই পরিচিতি আছে পরিচয় আছে এবং সেই সব বিষয় বিশদে পরে কখনও কথা হবে তো তার জন্য আজকে একজন দোকানদার হিসেবে প্রথম আমাদের চ্যানেলে এরকম ভিডিও আনলাম কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং পাপ্পুর সম্পর্কে আপনাদের মতামত কী সেটাও কমেন্টে লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো বিদায়